তো বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল অ্যাচিভ এইমসে। তো আগামী 5ই ডিসেম্বর যারা এসআই দিতে চলেছিল এবং যারা WBP-র মেইন এক্সাম এবং এক্সাইজের মেইন এক্সাম দিতে চলেছিল, তাদের জন্য কিন্তু আমাদের অ্যাচিভ এইমসের পক্ষ থেকে জিকে ক্লাস করানো হচ্ছে। আমাদের কিন্তু অলরেডি 15টা জিকে ক্লাস কিন্তু কমপ্লিট, আর এটি আমাদের 16 নম্বর জিকে ক্লাস। আর আমাদের কিন্তু 15খানা জিকে ক্লাস কিন্তু সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন আলোচনা করা হয়েছে। আর বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কিন্তু ইংলিশের 2টি টপিক কিন্তু অলরেডি কমপ্লিট, সেটি হচ্ছে কিন্তু একটা ওয়ান ওয়ার্ড, আর একটা হচ্ছে কার্ড স্পেলিং। তো তার কিন্তু লিঙ্ক তোমরা ডিসক্রিপশানে পেয়ে যাবে এবং সেখান থেকে সরাসরি ভিজিট করে নিতে পারবে। আর সেগুলো কিন্তু সবগুলোই কিন্তু PBRCR, তো সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর আজ কিন্তু নির্দিষ্ট কিছু টপিকের ওপর আলোচনা করব এবং সেগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যে পরীক্ষা রয়েছে, যারা WBPSC দিতে চলেছ এবং WBP-র মেইন এক্সাম এবং এক্সাইজের মেইন এক্সাম দিতে চলেছ, তাদের জন্য। চলো দেখে নেওয়া যাক আজকের টপিক কী কী রয়েছে। তো বন্ধুরা দেখে নাও, আজকের প্রথম টপিক রয়েছে দেখো আবিষ্কার ও আবিষ্কারক। তো এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা দুটো কিন্তু পরীক্ষায় আসেই, তো এই টপিকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা করব, সেগুলো দেখে নাও। তো প্রথম প্রশ্ন রয়েছে দেখো, যে 1 নম্বর প্রশ্ন রয়েছে, টেলিফোন কে আবিষ্কার করেন, থমাস সেন্ট, জন ওয়াকার, গ্রাহাম বেল, না উপরে কেভিনন? তো সঠিক উত্তর হবে কিন্তু গ্রাহাম বেল। তো গ্রাহাম বেল কিন্তু টেলিফোন আবিষ্কার করেন। তো উত্তরটা দেখে নাও, এটা হচ্ছে সঠিক উত্তর হবে গ্রাহাম বেল। তো বন্ধুরা, এমন গুরুত্বপূর্ণ ভিডিও পেতে তোমরা আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও, যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো বন্ধুরা চলো দেখে নেওয়া যাক দ্বিতীয় প্রশ্ন কী রয়েছে। দেখো দ্বিতীয় প্রশ্ন রয়েছে, যে দেশলাই কী আবিষ্কার করেন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। জন ওয়াকার, ওয়াল্টার হান্ট, গ্যালিলিও, না উপরের কেভিনন? তো দেশলাই যে আবিষ্কার করেন তার নাম হচ্ছে জন ওয়াকার। তো এ নম্বর হবে, অর্থাৎ ক নম্বর হবে কিন্তু এর সঠিক উত্তর। দেখো এর সঠিক উত্তর হচ্ছে জন ওয়াকার। তো 3 নম্বর প্রশ্নটি দেখো, বেলুন কে আবিষ্কার করেন, মাইকেল ফ্যারাডে, জন ওয়াকার, ভ্যাকুইস ও জোসেফ, না উপরের কেভিনন? তো এর সঠিক উত্তর হবে কিন্তু গ, অর্থাৎ 3 নম্বর, ভ্যাকুইস এবং জোসেফ কিন্তু বেলুন আবিষ্কার করেন। তো এর সঠিক উত্তর ভ্যাকুইস এবং জোসেফ। তো 4 নম্বর প্রশ্নটি দেখে নাও কি রয়েছে, যে স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন, থমাস সেন্ট, জেমস ওয়াট, গ্রাহাম বেল, না কেভিনন? তো একটু আগেই দেখলাম গ্রাহাম বেল কিন্তু টেলিফোন আবিষ্কার করেন, তো এর সঠিক উত্তর হবে কিন্তু স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন হচ্ছে জেমস ওয়াট। তো খ নম্বর হবে এর সঠিক উত্তর। তো দেখে নাও এর সঠিক উত্তর রয়েছে জেমস ওয়াট। তো 5 নম্বর প্রশ্নটি দেখো, কন্টাক্ট লেন্স কে আবিষ্কার করেন, এডিসন, জন ওয়াকার, অ্যাডলপ, ই হিপ, না কেভিনন? তো কন্টাক্ট লেন্স আবিষ্কার করেন, অর্থাৎ গ নম্বরের সঠিক উত্তর হবে অ্যাডলপ, ই ফিক। তো অ্যাডলক ই ফিক হবে কন্টাক্ট লেন্সের আবিষ্কারক। তো গ নম্বর হবে এর সঠিক উত্তর। তো 6 নম্বর প্রশ্নে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ফিঙ্গারপ্রিন্ট কে আবিষ্কার করেন, জন হ্যালন্ড, জন ওয়াকার, ফ্রান্সিস গেল্টন, না উপরের কেভিনন? তো ফিঙ্গারপ্রিন্ট আবিষ্কার করেন অপশান 3, অর্থাৎ গ নম্বর, যে ফ্রান্সিস গেল্টন কিন্তু এর সঠিক উত্তর। তো গ হবে এর সঠিক উত্তর, যে ফ্রান্সিস গেল্টন। তো 7 নম্বর প্রশ্নে দেখো, বৈদ্যুতিক বাল্ব কে আবিষ্কার করেন, স্টিফেনসন, থমাস এডিসন, গ্রাহাম বেল, না উপরের কেভিনন? তো এর সঠিক উত্তর দেখে নাও, এর সঠিক উত্তর রয়েছে কিন্তু থমাস এডিসন। তো সঠিক উত্তর হবে থমাস এডিসন। 8 নম্বর প্রশ্নে দেখো, টেলিভিশন কে আবিষ্কার করেন, জন বেয়ার্ট, জন ওয়াকার, জল ডান্টল, না কেভিনন? তো এর সঠিক উত্তরটা দেখে নাও, যে সঠিক উত্তর রয়েছে, সঠিক উত্তর হচ্ছে জন বেয়ার্ড। তো এর সঠিক উত্তর হবে জন বেয়ার্ড, অর্থাৎ অপশান ক, ক হবে এর সঠিক উত্তর। 9 নম্বর প্রশ্নটি দেখো, ব্যারোমিটার কে আবিষ্কার করেন, টরেসিলি, গ্যালিলিও, গ্রাহাম বেল, না ওপরের কোনোটিই নয়? তো এর সঠিক উত্তর হবে কিন্তু, এর সঠিক উত্তর হবে কিন্তু টরেসিলি। তো অপশান ক হবে এর সঠিক উত্তর, যে টরেসিলি আবিষ্কার করেন ব্যারোমিটার। তো 10 নম্বর প্রশ্নে দেখো একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে সাবমেরিন কে আবিষ্কার করেন, কর্নেলিস, ড্রেবেল, হ্যারিসন, জন হল্যান্ড, না কোনোটিই নয়? তো এর সঠিক উত্তরটা দেখে নাও, যে সঠিক উত্তর রয়েছে কর্নেলিস ড্রেবেল। তো সঠিক উত্তর হবে কর্নেলিস ড্রেবেল। তো ক নম্বর হবে এর সঠিক উত্তর। তো বন্ধুরা এক নজরে কিছু আবিষ্কার ও আবিষ্কারকের নাম দেখে নেওয়া যাক, আর এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আর আমাদের অ্যাচিভমেন্ট চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এমন গুরুত্বপূর্ণ PDF পেতে, আর আমাদের টেলিগ্রামে কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাও এমন PDF পেতে, তোমরা অবশ্যই টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। চলো দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার ও আবিষ্কারক। তো সেফটি ভাল্ভ কে আবিষ্কার করেন, হামফ্রে ডেভি। পেনিসিলিন কে আবিষ্কার করেন, আলেকজান্ডার ফ্লেমিং। ডাইনামো কে আবিষ্কার করেন, হিপোলাইট পিক্সি। তো ডাইনামো কিন্তু মাইকেল ফ্যারাডের নীতি অনুসারে হিপোলাইট পিক্সি কিন্তু সেটি আবিষ্কার করেন। তো ব্যারোমিটার কে আবিষ্কার করেন টরিসিলি, টেলিভিশন কে আবিষ্কার করেন জন বেয়ার্ড, স্টিম ইঞ্জিন কে আবিষ্কার করেন জেমস ওয়াট, আর আণবিক তত্ত্ব কে আবিষ্কার করেন ডালটন। তো পরবর্তীগুলো দেখে নাও, যে
ডিনামাইট কে আবিষ্কার করেন অ্যালফ্রেড নোবেল। তো ডিনামাইট আবিষ্কার করার পরেই যে অ্যালফ্রেড নোবেলের নাম অনুসারেই কিন্তু নোবেল পুরস্কার দেওয়া হয়। ট্রান্সফর্মার কে আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। রক্তের সংবন্ধতন্ত্র কে আবিষ্কার করেন উইলিয়াম হার্ভে। তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, মানে আবিষ্কার ও আবিষ্কারক, এখান থেকে কিন্তু পরীক্ষায় একটা কিংবা দুটো কিন্তু তোমরা অবশ্যই পাবে। তো এগুলো কিন্তু নোট করে নাও এবং এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আর সবকটাই কিন্তু কোনো না কোনো পরীক্ষায় প্রিভিয়াস ইয়ারে এসেছে। চলো দেখে নেওয়া যাক নেক্সট টপিক কী রয়েছে। তো নেক্সট টপিক দেখো রয়েছে বিভিন্ন দেশের মুদ্রার নাম। তো এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক, তো এখান থেকে কিন্তু পরীক্ষায় আসেই, একটি নাই দুটি তোমরা পরীক্ষায় পাবেই। তো টপিকটা খুবই গুরুত্বপূর্ণ এবং মনোযোগ দিয়ে দেখবে এবং শেষ পর্যন্ত দেখবে। চলো দেখে নিয়ে যাক 11 নম্বর প্রশ্ন কী রয়েছে। কলম্বিয়ার মুদ্রার নাম কী, ডলার, পেসো, ডিনার না ক্রোন? তো এর সঠিক উত্তর হবে, দেখে নাও, যে কলম্বিয়ার মুদ্রার নাম হবে কিন্তু পেসো, অর্থাৎ কলম্বিয়ার মুদ্রার নাম হচ্ছে পেসো। তো খ নম্বর হবে এর সঠিক উত্তর। তো 12 নম্বর প্রশ্নটি দেখো যে স্পেনের মুদ্রার নাম কি, ইউরো, জলেটি, রুবাল না ডলার? তো এর সঠিক উত্তর দেখে নাও কি রয়েছে, যে স্পেনের মুদ্রার নাম হচ্ছে ইউরো। তো ক নম্বর হবে এর সঠিক উত্তর। 13 নম্বর প্রশ্নটি দেখো, কেনিয়ার মুদ্রার নাম কি, ডলার, শিলিং, ইউরো না রিয়াল? তো কেনিয়ার মুদ্রার নাম হবে, দেখে নাও, যে কেনিয়ার মুদ্রার নাম হচ্ছে শিলিং। তো খ নম্বর হবে এর সঠিক উত্তর। তো 14 নম্বর প্রশ্নটি দেখো, হুন্ডুরাসের মুদ্রার নাম কি, ডলার, পেসো, লেম্পিয়া না রিয়াল? তো হুন্ডুরাসের মুদ্রার নাম দেখে নাও, হুন্ডুরাসের মুদ্রার নাম হচ্ছে লেম্পিয়া। তো এর সঠিক উত্তর হবে গ, অর্থাৎ লেম্পিয়া হচ্ছে সঠিক উত্তর। তো 15 নম্বর প্রশ্নটি দেখো, রাশিয়ার মুদ্রার নাম কি, ডলার, রুবেল, রুপি না ক্রোনা? তো রাশিয়ার মুদ্রার নাম দেখে নাও, এর সঠিক উত্তর হবে রুবেল। তো রাশিয়ার মুদ্রার নাম হচ্ছে রুবেল। তো বন্ধুরা পরবর্তী কিন্তু একটি গুরুত্বপূর্ণ টপিক দেখে নাও, হেডকোয়ার্টার অফ ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন। তো বিভিন্ন যে সংস্থা রয়েছে ইন্টারন্যাশনাল সংস্থা, তার যে সদর দপ্তর, সেই সদর দপ্তরগুলো কিন্তু পরীক্ষায় খুব আসছে। তো তার কিছু প্রশ্ন দেখে নাও এবং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। তো 16 নম্বর প্রশ্নটি দেখো, রেড ক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত, লন্ডন, ভিয়েনা, ম্যানিলা না জেনেভা? তো এর সঠিক উত্তর দেখে নাও কী রয়েছে, যে রেড ক্রস কিন্তু জেনিভাতে সদর দপ্তর অবস্থিত। তো ঘ নম্বরের সঠিক উত্তর। তো 17 নম্বর প্রশ্নটি দেখো, ওপেকের সদর দপ্তর কোথায় অবস্থিত, ওয়াশিংটন, দিল্লি, ম্যালে না ভিয়েনা? তো ওপেকের সদর দপ্তর দেখে নাও, ওপেকের সদর দপ্তর কিন্তু ভিয়েনাতে অবস্থিত। তো ভিয়েনা হবে এর সঠিক উত্তর। তো 18 নম্বর প্রশ্নটি দেখো, যে হুয়ের মুখ্য কার্যালয় কোথায় অবস্থিত, অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায়, প্যারিস, রোম, জেনিভা না কায়রো? তো এর সঠিক উত্তর দেখে নাও, যে হুয়ের যে হেডকোয়ার্টার সেটি কিন্তু জেনিভাতে অবস্থিত। তো হুয়ের হেডকোয়ার্টার হচ্ছে জেনিভা। তো 19 নম্বর প্রশ্নটি দেখো, এশিয়ানের প্রধান দপ্তর বা সদর দপ্তর কোথায় অবস্থিত, জাকার্তা, ম্যানিলা না কায়রো না নিউ দিল্লি? তো এশিয়ানের প্রধান যে দপ্তর সেটি কিন্তু জাকার্তাতে অবস্থিত, অর্থাৎ ইন্দোনেশিয়াতে অবস্থিত। তো ক নম্বর হবে এর সঠিক উত্তর। তো 20 নম্বর প্রশ্নে দেখো, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত, প্যারিস, জেনিভা, ম্যালে না ভিয়েনা? তো ইউনেস্কোর সদর দপ্তর কিন্তু হবে প্যারিস, অর্থাৎ ক নম্বর হবে এর সঠিক উত্তর, যে ইউনেস্কো হচ্ছে প্যারিস। আর এর সাথেও এটি মনে রাখবে যে ইউনিসেফের সদর দপ্তর কোথায়, ইউনিসেফের সদর দপ্তর কিন্তু নিউ ইয়র্কে। তো ইউনিসেফের সদর দপ্তরও কিন্তু পরীক্ষায় খুব আসে, আর এটি কিন্তু খুব গোলায়, ইউনিসেফ হচ্ছে নিউ ইয়র্ক হবে আর ইউনেস্কো হবে হচ্ছে প্যারিস। তো নেক্সট দেখো একটি গুরুত্বপূর্ণ টপিক, যে ক্যাপিটাল অফ ডিফারেন্স কান্ট্রিজ, মানে কি বিভিন্ন দেশের যে ক্যাপিটাল, যে রাজধানী, সেই রাজধানী কিন্তু পরীক্ষায় খুব আসে এবং তোমরা এখান থেকে দুটো থেকে তিনটে কিন্তু কমন পাবে। তো এগুলো মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে ভিডিওটা, খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। চলো দেখে নিয়ে যাক, প্রথম প্রশ্ন রয়েছে দেখো 21 নম্বর, যে রাশিয়ার রাজধানীর নাম কি, কিয়েভ, মস্কো, স্টকহোম না লন্ডন? তো রাশিয়ার যে রাজধানী সেটি কিন্তু হবে উত্তর, সঠিক উত্তর হবে মস্কো। তো মস্কো হচ্ছে রাশিয়ার রাজধানী। 22 নম্বর প্রশ্নটি দেখো, নিউজিল্যান্ডের রাজধানীর নাম কি, ওয়েলিংটন, লন্ডন, মস্কো না ব্রুসেলস? তো নিউজিল্যান্ডের যে রাজধানী সেই রাজধানীর নাম হচ্ছে কিন্তু ওয়েলিংটন। তো ওয়েলিংটন হবে এর সঠিক উত্তর। তো 23 নম্বর প্রশ্নটি দেখো, ফ্রান্সের রাজধানীর নাম কি, লিসবন, স্টকহোম, প্যারিস না মস্কো? তো ফ্রান্সের যে রাজধানী সেই রাজধানীর নাম কিন্তু সঠিক উত্তর হবে প্যারিস। তো প্যারিস হবে এর সঠিক উত্তর, যে ফ্রান্সের রাজধানী প্যারিস। 24 নম্বর প্রশ্নটি দেখো, জাপানের রাজধানীর নাম কি, কিয়েভ, মস্কো, টোকিও না লন্ডন? তো জাপানের যে রাজধানী সেই রাজধানীর নাম কিন্তু টোকিও হবে। তো জাপানের রাজধানীর নাম হচ্ছে টোকিও, টোকিও হবে এর সঠিক উত্তর।
তো 25 নম্বর প্রশ্নটি দেখো খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু কোনো না কোনো পরীক্ষায় এসেছে, তো এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো খুব মনোযোগ সহকারে দেখো যে ডেনমার্কের রাজধানীর নাম কি, কোপেনহেগেন, মস্কো, এথেন্স না ডাবলিন। তো ডেনমার্কের যে রাজধানী সেই রাজধানীর নাম হবে কিন্তু কোপেনহেগেন। তো সঠিক উত্তর হবে অপশান ক হবে এর সঠিক উত্তর। 26 নম্বর প্রশ্নটি দেখো, হন্ডুরাসের রাজধানীর নাম কি, প্যারিস, লিসবন, টেঙ্গুসি, গ্যালপা না স্টকহোম। তো হন্ডুরাসের রাজধানীর নাম কিন্তু হবে সঠিক উত্তর টেঙ্গুসি গ্যালপা। তো অপশান গ নম্বর হবে এর সঠিক উত্তর। তো 27 নম্বর প্রশ্নটি দেখো, চীনের রাজধানীর নাম কি, বেজিং, ডাবলিন, এথেন্স না কোপেনহেগেন। তো চীনের যে রাজধানী সেটির রাজধানীর নাম হচ্ছে বেজিং। তো অপশান ক হবে এর সঠিক উত্তর। তো 28 নম্বর প্রশ্নটি দেখো, উজবেকিস্তানের রাজধানীর নাম কি, তাসকন, লন্ডন, ডাবলিন না বুসেলস। তো এর সঠিক উত্তর হবে দেখো, উজবেকিস্তানের যে রাজধানী সেই রাজধানীর নাম হচ্ছে তাসকন্ড। তো অপশান ক হবে এর সঠিক উত্তর। তো 29 নম্বর প্রশ্নটি দেখো, গ্রিসের রাজধানীর নাম কি, কিয়েভ, এথেন্স, স্টকহোম না কুনা। তো গ্রিসের যে রাজধানী সেই গ্রিসের রাজধানীর নাম হচ্ছে দেখে নাও এথেন্স হবে এর সঠিক উত্তর। তো খ নম্বর হবে এর সঠিক উত্তর। তো বন্ধুরা, বাছাই করা এমন টপিক ভিত্তিক যে প্রশ্ন এগুলো কিন্তু সব প্রত্যেকটি পিবিএস ইয়ারে কোনো না কোনো পরীক্ষায় এসেছে, এমন গুরুত্বপূর্ণ টপিক ভিত্তিক যে প্রশ্ন সেটি কিন্তু অ্যাচিভএইমস চ্যানেলে প্রতিনিয়ত কিন্তু আপডেট হবে। আর তোমরা যারা আমাদের অ্যাচিভএইমস চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে গুরুত্বপূর্ণ ভিডিও নোটিফিকেশন তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো বন্ধুরা, যারা WBPর এসআই প্রিলির জন্য প্রিপারেশন নিচ্ছ, যারা WBPর মেন এক্সাম দিতে চলেছো এবং WBPর মানে এক্সাইজের মেন এক্সাম দিতে চলেছো, তাদের জন্য কিন্তু স্পেশালি এই সব ভিডিও বানানো, যে পিবিএস ইয়ারে কিছু প্রশ্ন বাছাই করে নিয়ে কিন্তু ভিডিওগুলো বানানো এবং খুবই গুরুত্বপূর্ণ, এগুলো কিন্তু ক্রমাগত কোনো না কোনো পরীক্ষায় এসেই চলেছে। অবশ্যই ভিডিওটা তোমাদের ফ্রেন্ডের কাছে অবশ্যই সেন্ড করে দিও এবং ভিডিওটি অবশ্যই লাইক, কমেন্ট এবং যারা যারা নতুন দেখছো এই অ্যাচিভমেন্ট চ্যানেলটি তারা অবশ্যই অ্যাচিভমেন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও যাতে এমন গুরুত্বপূর্ণ ভিডিওর নোটিস তোমার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো শেষ প্রশ্ন দেখো, যে বেলজিয়ামের রাজধানীর নাম কি, অর্থাৎ 30 নম্বর প্রশ্নটি হচ্ছে বেলজিয়ামের রাজধানীর নাম কি, খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্যারিস, বার্লিন, মস্কো না ব্রুসেলস। তো বেলজিয়ামের যে রাজধানী সেটির সঠিক উত্তর হবে কিন্তু ব্রুসেলস। তো অপশান ঘ নম্বর হবে এর সঠিক উত্তর। তো ব্রুসেলস হবে বেলজিয়ামের রাজধানীর নাম।